গানটিতে আমরা এ মাইনর স্কেল ইউজ করব, এ মাইনর প্লে হবে, দেন হচ্ছে ডি মাইনর, দেন হচ্ছে জি মেজর এবং ই মাইনর। আমরা চারটি কর্ড প্লে করে সম্পূর্ণ গানটি কমপ্লিট করব। রিদমটি হবে হচ্ছে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন down up down up down down up up down down up down up down down up up down down up down 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 up up down down up down 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 up up down down up down up লাইনটিতে আমরা প্রথম যে লাইন দূরে কোথাও আছি বসে হাত দূরতাও বাড়িয়েতে, এই পুরো লাইনটিতে আমরা চারটি করেই ঘুরে ঘুরে ইউজ করবো। ফোর ফোর বিট যেটা আমরা রিদমটা প্লে করেছি ওই রিদমে। পরের যে লাইনটি ওটি তো আমরা সেম চারটি কর্ড ইউজ করবো, পুরো গানটিতে এই চারটি কর্ড ঘুরে ঘুরে ইউজ হবে। বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, মনের দুয়ার যে লাইনটি এখানে আমরা ডি মাইনর ইউজ করব। দু চোখ নির্বাক আসনা ছুটে, দু চোখ নির্বাক এখানে জি মেজর, আসনা ছুটিতে ই মাইনর। তুমি এলে রংধনু রং ঢেলে দে, এখানে আমরা তুমি এলে রংধনুতে আমরা এ মাইনর ইউজ করে ডি মাইনরে না যেয়ে আমরা ডাইরেক্ট জি মেজর প্লে করব এই লাইনটিতে। তুমি এলে রংধনু রং ঢেলে দে, তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়, এ মনের আহ্লাদ আসনা ছুটে,
এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে সি মেজরের একটা ইউজ আছে। ঠিক আছে, টোটাল কর তাহলে 5টি হচ্ছে আমাদের। সি মেজরটা জাস্ট আমাদের এই লাইনটাতেই ইউজ হবে। এ মনে রাহুল দর্শন ছুটে আবার দূরে কোথাও আছি বসে তারপর হচ্ছে যে আমরা সেকেন্ড পার্টটা গানের সেকেন্ড পার্টেও তো আমরা সেম এটা প্লে করব। নীলাচল নির্মল হাওয়া এলো মনে এলে না অচেতন থাকে ও নিষ্প্রাণ যত ভাবনা ভালো যদি বাসো তুমি আমাকে ছুটে চলে আসো না। এখানে ছুটে চলে আসো নাতে আমরা সি মেজর ইউজ করব। দেন অ্যাগেন দূরে কোথাও আছি বসে এভাবে এই 4টি কর্ড এবং সি মেজর 5টি কর্ড টোটাল 5টি করে আমরা গানটি কমপ্লিট করতে পারবো। খুব ইজি একটি গান। আমি গানের প্রথমে যে লিডটি প্লে করেছিলাম লিডটি আমি স্লোপের লিড করে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। আমরা লিডটি শুরু করবো হচ্ছে 8 নম্বর ফ্রেট থেকে, ফার্স্ট স্ট্রিংস নিচের একদম লাস্টের স্ট্রিংসটা। আমরা এখানে প্রথমে একটা স্ট্রোক করে দেন হচ্ছে পিছনের ফ্রেটে একটা স্ট্রোক করে একটা পুল আপ করবো এই এই আঙ্গুল দিয়ে। ঠিক আছে, দেন আমরা চলে যাবো উপরের তারটাতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে নিচে থেকে 3 নাম্বার তার, উপর থেকে 4 নাম্বার তার, এই তারটিতে আমরা থেকে শুরু করব। দেন নিচের তার সেম তারে এখানে, দেন আবার 3 নাম্বার তারে চলে যাবো নিচে থেকে সেম এখানে চলে আসবো আবার, সরি। তাহলে এটা হলো এরকম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। দেন থার্ড পার্টটি হচ্ছে এরকম। এখান থেকে আমরা শুরু করব। দেন লাস্টে এসে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে আমরা 12 থেকে শুরু করব, 10 একটা স্ট্রোক করব, 12তে স্ট্রোক করব না, লাস্টের বার 12তে আমরা করব না, জাস্ট পুল আপ করব এভাবে। এই কাজটা আমরা সেকেন্ড পার্টে ইউজ করবো। এসে আবার বাজিয়ে আসবো প্রথম থেকে। এবার আমরা এখানে এটা বাজাবো শেষ।